नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वरीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका। शुभ महासप्तमी आमी सम्राट केया शेठ अद्वितिया तरफ थेके आपनादेर सबाइके जानाई शारदियार प्रीति शुभेच्छा अभिनंदन। आरो एकबार बेश आमरा सुनते पाচ্ছি ढाकेर काठी ढाकेर बोल यथेष्ट उन्मादना तैरी करेছে এবারের পুজোয়। আর তাই অদ্বিতীয়াদের খোঁজে আমরা আজ চলে এসেছি রাজডাঙ্গা নবোদয় সঙ্গে। আর আমি এখন রাজডাঙ্গা নবোদয় সঙ্গের যেখানে পৌঁছাচ্ছি সেখানে সমস্ত অদ্বিতীয়ারা আমার জন্য অপেক্ষা করছেন। আর অদ্বিতীয়াদের দেখে আমার যেরকম ঘাম বেরোয় সেরকমই ঘাম বেরোচ্ছে, কিন্তু যাদের দুজনকে দেখে আমার প্রথমেই মনে হয়েছে ওদের সঙ্গে আলাপটা সেরে নেওয়া দরকার, তাদের সঙ্গে আলাপটা করি। তোর নামটা কি? অমৃতা সরকার। তুমি দুর্গা এসেছো? তুমিই তো দুর্গা। আচ্ছা তোমার, তুমি কোন ক্লাসে পড়ো? থ্রিতে পড়ো। অমৃতা সরকারও থ্রিতে পড়েও দুর্গা এসেছে। আচ্ছা অমৃতার জন্য একটা জোরে হাততালি দিই আমরা সবাই মিলে। আচ্ছা তার পাশে তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? সেভেনে পড়ো। বাহ, ওর জন্য একটা জোরে হাততালি। দুজন দুর্গা আমরা পেয়েছি। আর আমরা আজ কেয়া শেঠ অদ্বিতীয়ার তরফ থেকে অদ্বিতীয়াদের খুঁজতে এসেছি। অদ্বিতীয়াদের ভিড়ের মাঝেই আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমি প্রথমে সবার সঙ্গে আলাপটা সেরে নিই। আপনার নাম কি? কি করেন দিদি? হাউস ওয়াইফ। দিদির নাম কি? শর্মিলি দত্ত। দিদি কি করেন? আমি অ্যাঙ্কারিং। অ্যাঙ্কারিং করেন? বাহ, গেল মানে আমার চাকরিটা গেল আর কি। যাই হোক ঠিক আছে, ভয় ভয়ে। আচ্ছা দিদির নাম কি? দিদি কি করেন? বিজনেস। বিজনেস, বাহ। বিভিন্ন রকম অদ্বিতীয়াদের আমরা পাচ্ছি। দিদির কাছে যাই। নাম কি? কি করেন? হাউস ওয়াইফ। তোমার নাম কি? স্নিগ্ধ তপদাস। স্নিগ্ধ তপদাস। কি করেন? আমি ফাইনাল ইয়ার স্টুডেন্ট। ফাইনাল ইয়ার, বাহ। আপনার নাম? তপদাস। কি করেন? হাউস ওয়াইফ। গ্রেট। আপনার নাম? অমিতা চ্যাটার্জি। হাউস ওয়াইফ, বাহ। হাউস ওয়াইফ আপনি বলছেন। আচ্ছা দিদি আমার প্রশ্নটা করার আগে উত্তরটাই ঘুরিয়ে দিয়েছে। উত্তরটাই ঘুরিয়ে দিয়েছে। আগেই বলে দিয়েছে হাউস ওয়াইফ, তারপরে নামটা বলছেন। দারুণ দারুণ। কমন কোশ্চেন চলে আসছে। ঠিক আছে এরপরে আমি ঘোরাচ্ছি কোশ্চেনগুলো। দিদির নাম? সুজাতা রক্ষী। কি করেন দিদি? হাউস ওয়াইফ। গ্রেট। দিদি? মানসী চ্যাটার্জি। বিজনেস। বিজনেস? কিসের বিজনেস? ছোট শপ রয়েছে স্টেশনারি। বাহ, গ্রেট গ্রেট গ্রেট। এই অদ্বিতীয়াদের যে সমস্ত গুণগুলো, যে সমস্ত প্রতিভাগুলো, যেগুলো আমরা ভিজুয়ালি দেখতে পাচ্ছি এবং অদ্বিতীয়া কেয়া শেঠ অদ্বিতীয়ার উদ্দেশ্য তাদের সেই গুণগুলো, তাদের সেই প্রতিভাগুলো তুলে ধরা। সেই খেলাগুলো এবার দিদিদের সঙ্গে খেলবো। ব্যাপারটা হচ্ছে আমরা বেসিক্যালি 3টে রাউন্ডে একটা গেম খেলবো, ঠিক আছে? যে আমরা এবার শুরু করব মণ্ডপ সুন্দরী সেরা চুল। তো সেই সেরা চুল যাদের হবে তাদেরকে আমরা পুরস্কৃত করব, আমরা সম্মানিত করব তাদের সবাইকে। তো আমরা যে খেলাটা যেভাবে খেলবো সেটা হচ্ছে যারা যারা এই 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 গেমটাতে পার্টিসিপেট করতে চান তাদের প্রত্যেককে আমাদের ঠিক এই জায়গাটা থেকে একটা র্যাম্প ওয়াক করতে হবে। র্যাম্প ওয়াক মোটামুটি আমার মনে হচ্ছে সবাই করতে পারে, তো অসুবিধার কিছু নেই। তো র্যাম্প ওয়াক করতে হবে। শুধু আমি একটা ছোট ডেমনস্ট্রেশন দিয়ে দেবো যে র্যাম্প ওয়াকটা কীভাবে করবে, ঠিক আছে? ব্যাপারটা একটু আমি বুঝে নিই। হ্যাঁ চলো। অসাধারণ 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 পারফরমেন্স দিলেন এখানকার অদ্বিতীয়ারা। মানে এর জন্যই বোধহয় কবি বলেছেন ইয়ে রেশমি জুলবে ইয়ে সরবতি আঁকে, কিন্তু সরবতের মতো চোখ আমি কোনোদিন দেখিনি আর কি। যাই হোক, তো যা হোক কিছু একটা হবে। আর এবার আমরা যেটা করব, মানে মণ্ডপ সুন্দরী সেরা চুল তাদের বিচার তো করছেন আমাদের জাজেসরা, আমাদের জুরি মেম্বাররা করছেন, কিন্তু এবার আমরা খুঁজে নেব মণ্ডপ সুন্দরী সেরা ত্বক। असाधारण असाधारण मंडप सुंदरी सेरा त्वक एइटा बाछार पद्धतिटा माने कि होबे जुरी मेम्बाररा कि करबेन आमार मतो घामबेन किना आमि जानि ना। एबार होच्छे जारा आमार मतो सेरा अ্যাটায়ারে এসেছেন माने जादेर सेरा पोशाक सेरा फैशन मंडप सुंदरी सेरा फैशन एबार आमरा खुंजे नेब। आर এটা বোধহয় মানে সবথেকে টাফেস্ট রাউন্ড হতে যাচ্ছে, কারণ আমি যেদিকে দেখাচ্ছি সেদিকে ঝলমল করছে, চোখ ঝলসে যাচ্ছে, আমার তো মনে হচ্ছে চশমার কাঁচ ভেঙে যেতে পারে। তো যাই হোক, এখন কী হবে বুঝতে পারছি না। মণ্ডপ সুন্দরী সেরা ফ্যাশন আমরা এবার খুঁজে নেব। এরকমই হয় অদ্বিতীয়ারা, এরকমই হন তারা। তারা একটা বলে না সামা বান দেতেন, ওনারা সত্যি একটা পরিবেশকে অন্যরকম করে তুলতে পারেন। তাই এই সমস্ত অদ্বিতীয়াদের আমাদের তরফ থেকে একটা কুর্নিশ। আর সমস্ত অদ্বিতীয়ারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা একটা কুইজ সেগমেন্ট শুরু করি। আচ্ছা, আমাদের প্রথমে কথা হচ্ছিল পার্লার যাওয়া নিয়ে। কারা যেন আমার সঙ্গে পার্লার যেতে চাইছিলেন? যারা যারা যেতে চাইছিলেন তাদের জন্য প্রথম প্রশ্ন। আচ্ছা শুনুন, আগে প্রশ্নটা শুনুন। চুল পড়ার সমস্যার সমাধানে আপনারা কেয়া সেটের কোন প্রোডাক্টটি ব্যবহার করবেন? আমি দুটো অপশান দেবো, মন দিয়ে শুনবেন। পেন্টা অ্যাক্টিভ 10 রুট অ্যাক্টিভ ভাইটালাইজার। আচ্ছা আপনার কাছে যাবো আমি আগে, হ্যাঁ দেখি আরেকটা উত্তর নিই, আরেকটা উত্তর আপনি। পেন্টা অ্যাক্টিভ সঠিক উত্তর, পেন্টা অ্যাক্টিভ 10। আর দিদি দিয়েছেন প্রথম উত্তরটা, কিন্তু আপনি তখন বলেননি, পরে বলেছেন। প্রথম সঠিক উত্তরটা দিয়েছেন দিদি, তাই দিদির জন্য থাকছে আমাদের তরফ থেকে একটা উপহার। দিদির জন্য থাকছে কেয়া সেট অ্যারোমার তরফ থেকে একটা ফেসিয়াল কিট। আচ্ছা এবার 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 প্রশ্ন নয়, এবার টাং টুইস্টার। তো টাং টুইস্টার কে কে খেলবেন সেটা আগে হাত তুলুন, কে কে টাং টুইস্টারের নাম দেবেন। আচ্ছা এখানে আমি 1 2 3 4 5 জনকে পেয়েছি, ওদিকে একজন, ওদিকে একজন। ঠিক আছে, সবার কাছে যাব। আচ্ছা প্রথম টাং টুইস্টারটা মন দিয়ে শুনবেন। গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। আরেকবার বলে দিচ্ছি, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়। এটা 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 15 বার পরপর বলতে হবে। ঠিক আছে, আমি ওর থেকে শুরু করছি। গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, এই দমটাই নেওয়া যাবে না, এই দমটাই নেওয়া যাবে না। না, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে আর যাচ্ছে না। পরে তোমার কাছে যাব। গড়ের মাঠে গরুর গাড়ি গড়গড়িয়ে যায়, 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 গড়ের মাঠে পৌঁছে গেছে, পৌঁছে গেছে, গরুর গাড়ি পৌঁছে গেছে। ওর জন্য একটা হাততালি আর ওর গিফটটা। অসাধারণ অসাধারণ। এই টাং টুইস্টারের জন্য তোমার জন্য থাকছে কেয়া সেটের তরফ থেকে একটা ফেসিয়াল কিট। তো আমাদের কুইজটা মোটামুটি এখানেই শেষ হলো। एबार एबार जे महेंद्र खंडा रयेछे माने जार जोन्नो आमरा सबाई एखाने एकत्रित हयेछिलाम मंडप सुंदरी सेरा चूल सेरा त्वक सेरा फैशन तादेर विचारटा হয়ে গেছে। বিচারকরা ওখানে বিচারের খাতা নিয়ে অপেক্ষা করছেন। আমি বিচারকদের কাছে যাব, ফিরে এসে আমি রেজাল্টটা অ্যানাউন্স করছি। থ্যাংক ইউ সো মাচ ততক্ষণ আপনাদের সকলকে, আর সবার জন্য একটা জোরে হাততালি আরেকবার। অবশেষে আমরা সেই মহেন্দ্রক্ষণে এসে পৌঁছেছি যখন আমরা আমাদের মণ্ডপ সুন্দরীদের বেছে নেব। বেছে নিয়েছেন আমাদের জুরি মেম্বাররা, অদ্বিতীয়া, কেয়া শেঠ, অদ্বিতীয়া মণ্ডপ সুন্দরীদের মধ্যে একজন এমন সুন্দরী আছেন যাকে বিশেষ একটা প্রাইজ না দিলেই নয়। তাই কেয়া শেঠ অদ্বিতীয়ার তরফ থেকে সুচেতা হোমরায়কে একবার আমার কাছে আসতে বলছি। জেঠিমা এসো, জেঠিমা এসো, জেঠিমা ভালো করে দেখুন। 74 বছর বয়স, র্যাম্পে পার্টিসিপেট করেছে, বোধহয় পৃথিবীর ইয়ংগেস্ট মডেল। তাই জেঠিমার জন্য আমাদের তরফ থেকে মানে কেয়া শেঠ অদ্বিতীয়ার তরফ থেকে থাকছে একটা সুন্দর মেমেন্টো, এটা তোমার জন্য আমাদের ভালোবাসা স্মৃতি। তার সঙ্গে থাকছে দুটো গিফট ভাউচার। কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে একটা ভাউচার, আর গোল্ড অ্যান্ড ডায়মন্ডস কেয়া শেঠের তরফ থেকে আরেকটা গিফট ভাউচার। তার সঙ্গে আরও একটা গিফট থাকছে তোমার জন্য। খুব ভালো দেখো জেঠিমা, খুব আনন্দে কাটিও পুজোটা, তোমরা ভালো দেখো। থ্যাংক ইউ সো মাচ জেঠিমা। এবার আমরা আসি আমাদের সেই সেরাদের খুঁজে নেওয়ার পালায়। দেবী বরণ মানে সেরা ফ্যাশন যে ডিপার্টমেন্টটা ছিল সেই ডিপার্টমেন্টে যিনি সেকেন্ড রানার আপ হয়েছেন ইনি গেসেস কেউ বলতে পারবেন নামটা? আচ্ছা আমি বলছি, সুজাতা রক্ষিত। থ্যাংক ইউ, আরে জোরে হাততালি হোক। সেকেন্ড রানার আপ সুজাতাদির জন্য থাকছে আমাদের তরফ থেকে একটা মেমেন্টো, তার সঙ্গে থাকছে দুটো গিফট ভাউচার, একটা কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে, একটা কেয়া শেঠ গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে, আর তার সঙ্গে থাকছে তোমার জন্য আরও একটা গিফট। হাততালিকা চলতে থাকুক। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট রানার আপ হয়েছেন সাথী দাস। চলে আসুন। দিদির জন্যও থাকছে আমাদের তরফ থেকে একটা মেমেন্টো, তার সঙ্গে থাকছে কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের থেকে একটা গিফট ভাউচার, গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে একটা গিফট ভাউচার, তার সঙ্গে আরও একটা গিফট। হাততালিটা বন্ধ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। দেবী বরণে যিনি সেরা হয়েছেন মানে মণ্ডপ কেয়া শেঠ অদ্বিতীয়া মণ্ডপ সুন্দরী দেবী বরণ বা সেরা ফ্যাশনের যিনি সেরা তিনি হচ্ছেন অর্চনা দত্ত। আচ্ছা প্রথমে দাদা একটা প্রাইজ নিয়ে গেল, এবার দিদির পালা। দিদির জন্য থাকছে আমাদের তরফ থেকে একটা সুন্দর মেমেন্টো, তার সঙ্গে থাকছে কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে একটা গিফট ভাউচার, কেয়া শেঠ গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে একটা গিফট ভাউচার, আর তার সঙ্গে থাকছে একটা সুন্দর গিফট। দিদি থ্যাংক ইউ সো মাচ। সেরা অর্চনা দত্ত দেবী বরণে। থ্যাংক ইউ সো মাচ। আমার তরফ থেকে কেয়া শেঠের এন্টার টিমকে অনেক ধন্যবাদ, শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আপনাকেও দিদি, পূজো খুব ভালো কাটান, ধন্যবাদ। আচ্ছা এবার চলে আসি সেরা ত্বক। কেয়া শেঠ অদ্বিতীয়া মণ্ডপ সেরা ত্বক। সেরা ত্বকে যিনি সেকেন্ড রানার আপ হয়েছেন তিনি হচ্ছেন কস্তুরী ব্যানার্জি। আপনার জন্য থাকছে আমাদের তরফ থেকে একটা সুন্দর মেমেন্টো, হাততালিটা চলতে থাকুক। তার সঙ্গে থাকছে কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে একটা গিফট ভাউচার, কেয়া শেঠ গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে একটা গিফট ভাউচার, আর তার সঙ্গে আরও একটা গিফট। থ্যাংক ইউ সো মাচ। একদম, আপনিও খুব ভালো করে কাটান। সেকেন্ড রানার আপ হয়েছেন শ্রাবণী দত্ত। চলে আসুন। ও আমরা প্রাইসটা দিয়ে একটা সুন্দর মেমেন্টো আপনার জন্য থাকছে, তার সঙ্গে থাকছে কেয়া শেঠ এক্সক্লুসিভ ডিজাইনার মল আর গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে গিফট ভাউচার, তার সঙ্গে থাকছে আরো একটা গিফট ভাউচার। অসংখ্য ধন্যবাদ দিদি, আপনিও পূজো ভালোভাবে কাটাবেন। একদম, সবাইকে বলছি সবাই খুব ভালোভাবে পূজো কাটাবেন। আপনারাও, আপনি, আপনার পরিবার সবাই খুব ভালো করে পূজো কাটান। ধন্যবাদ। আচ্ছা এবার চলে আসি ত্বক। সেরা ত্বক মানে সেরা স্কিন। মণ্ডপ সুন্দরী সেরা স্কিন পাচ্ছেন শ্রমনা দাস। দিদি তোমার জন্য থাকছে এই অসাধারণ মেমেন্টোটা আমাদের তরফ থেকে, তার সঙ্গে থাকছে জোরে হাততালি চলতে থাকুন, তার সঙ্গে কেয়া শেঠ এক্সক্লুসিভ গোল্ড আর গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে একটা গিফট ভাউচার, তার সঙ্গে আরও একটা গিফট ভাউচার। হাততালিটা একটু জোরে হোক। অসংখ্য ধন্যবাদ দিদি। আচ্ছা এবার চলে আসি কেয়া শেঠ মণ্ডপ সুন্দরী সেরা চুল। तो प्रथम जिन सेकेंड रानार आप होचेन तार नामटा बोले दी संघमित्रा चैटार्जी। असाधारण असाधारण। चले आसुन आपनार जोन्नो थाकছে এই সুন্দর মেমেন্টো, তার সঙ্গে থাকছে কেয়া শেথ এক্সক্লুসিভ ডিজাইনার মলের তরফ থেকে এবং গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে দুটো গিফট ভাউচার, তার সঙ্গে থাকছে একটা সুন্দর গিফট। থ্যাংক ইউ সো মাচ, জোরে হাততালি। আচ্ছা এবার এবার সেকেন্ড রানার আপ তো হয়ে গেল, ফার্স্ট রানার আপ, ফার্স্ট রানার আপ যিনি হয়েছেন সেরা চুল শিবানী দাস। असाधारण असाधारण दिदिर जोन्नो थाकছে একটা সুন্দর মেমেন্টো, তার সঙ্গে দুটো গিফট ভাউচার কেয়া শেথ এক্সক্লুসিভ ডিজাইনার মল আর গোল্ডেন ডায়মন্ডসের তরফ থেকে, তার সঙ্গে থাকছে আরো একটা সুন্দর গিফট। হাততালি চলতে থাকুক। আপনারাও খুব ভালো কাটান, আপনার পুজো খুব ভালো কাটুক। অসংখ্য ধন্যবাদ দিদি। আচ্ছা এবার আমাদের এই সেগমেন্টটার শেষ পুরস্কার, তার মানে কেয়া শেথ অদ্বিতীয়া সেরা মণ্ডপ সুন্দরী সেরা চুল সেরার সেরা হয়েছেন, আমি নামটাই উচ্চারণ করতে পারছি না, এত কঠিন নাম, তার চুল তো এত সুন্দর হবেই, সিন্ধুতপা দাস। স্নিগ্ধ, আমি উচ্চারণ করতে পারছি না, আমার ভুল, পার্ডন। স্নিগ্ধতপা দাস তুমি চলে আসো এখানে। জোরে হাততালি হোক ওর জন্য। ওর জন্য থাকছে আমাদের তরফ থেকে একটা সুন্দর মেমেন্টো, তার সঙ্গে থাকছে দুটো গিফট ভাউচার কেয়া শেথ এক্সক্লুসিভ ডিজাইনার মল আর গোল্ডেন ভাউচারের তরফ থেকে, আর তার সঙ্গে আরও একটা গিফট প্যাক। কেমন লাগছে? করনি তো, এই আনএক্সপেক্টেড ব্যাপারগুলোই এখানে ঘটে যায় অদ্বিতীয়ায়। থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধতপা, তোমার অসাধারণভাবে কাটলো আমাদের আজকের এই সপ্তমীর সকালটা অদ্বিতীয়াদের সঙ্গে কেয়া শেথ অদ্বিতীয়ায়। অসাধারণভাবে কাটলো আমাদের এই মহা সপ্তমীর সকালটা, কাটলো নব উদয় সংঘ রাজডাঙায়। আর এই এই সকালটা এত সুন্দর করে যারা গড়ে তুললেন অদ্বিতীয়া কেয়া শেথ অদ্বিতীয়ার জন্য, তারা মানে এই ক্লাবের কমিটি মেম্বারদের, তাদের জন্য আমাদের তরফ থেকে থাকছে একটা ছোট্ট সম্মাননা, একটা ভালোবাসা, একটা উপহার, যাতে তারা আমাদেরকে সবসময় মনে রাখেন। তাই আমি এই কমিটি মেম্বারদের হাতে, এই ক্লাবের কমিটি মেম্বারদের হাতে এটা তুলে দিচ্ছি। একবার জোরে বলুন। অসাধারণ উন্মাদনা উত্তেজনার মধ্যে দিয়ে আমাদের এই পুজোটা মানে কেয়া শেথ অদ্বিতীয়ার এই পুজো পর্বটা কাটবে, বেশ বুঝতে পারছি। শুধু আপনারা মনে রাখবেন কেয়া শেথ অদ্বিতীয়ার এই সমস্ত এপিসোডগুলো দেখতে গেলে আপনাকে ফেসবুক অথবা ইউটিউবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, পুজোটা সুন্দরভাবে কাটাবেন। পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, শুভ শারদীয়া। देवी प्रपन्नार्ति हरे प्रसीद प्रसीद मातर जगतो अखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वरीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतः त्वमेका।